যে আমাদের ইন্টারন্যাশনাল আয়োজনটি এতটা জাঁকজমকপূর্ণ হওয়া যেটা সারা গোটা পৃথিবী এটা প্রত্যাশা করে, এবং সারা পৃথিবীতে আমরা যদি তাকাই তাহলে দেখতে পাবো যে দুবাই ইন্টারন্যাশনাল হোলি কোরআন অ্যাওয়ার্ড নামে যে কম্পিটিশনটা হয় সেখানে রাষ্ট্রপ্রধান পুরস্কার হাতে তুলে দেন। মুসাবাকাতে মালিক আব্দুল আজিজ আদুয়ালিয়া সৌদিতে একটা আন্তর্জাতিক কম্পিটিশন হয়, সেখানে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা এবং রাষ্ট্রপ্রধানরা পুরস্কার তুলে দেন। এভাবে বিশ্বের বিভিন্ন দেশে এই আয়োজনগুলো হয়ে আসছে। আমাদের বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন দেশ স্বাধীন হওয়ার পরে স্রোতের বিপরীতে গিয়ে YC থেকে শুরু করে ইসলামিক সমস্ত কনফারেন্সগুলোতে ওনার যোগ দেয়া, রাশিয়া সহ পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে বঙ্গবন্ধুর সাহসী উদ্যোগ নিয়ে তাবলিগ জামাত প্রেরণ করা, কোরআন শরীফ প্রেরণ করা, এগুলো বঙ্গবন্ধুর সাহসী এবং কোরআন প্রেমী উদ্যোগ ছিল, কথা ঠিক না বেটে? ওনার সংগঠনের ওনার নেতৃত্বাধীন সরকার যখন বাংলাদেশে শাসন করছে তখন এই ধরনের একটি বড় আয়োজন হবে এটাই তো বাস্তবতা, তাই না? কথা বলেন ঠিক না বেটে? আমরা ইনশাআল্লাহ সেই প্রত্যাশা প্রতিফলন খুব শীঘ্রই দেখতে পাবো। এবং মাননীয় মন্ত্রী মহোদয় আমাদেরকে বলেছিলেন যে আগামী আগস্ট মাসে অর্থাৎ জুন জুলাই আগস্ট মাসে এই আয়োজনটা যদি করা যায় তাহলে অনেক ক্ষেত্রে আমাদের অনেক কার্যক্রম সহজ হবে। এবং আমাদের শেখ আরিফউদ্দিন মারুফ সাহেব জামাত বরকাতুহুম বলেছেন যে এই পর্যন্ত অনেক অ্যাওয়ার্ড অনেক বিষয় উৎসর্গ হয়েছে বঙ্গবন্ধুর নামে, কিন্তু একটি ইন্টারন্যাশনাল কোরআন কম্পিটিশন এখনও পর্যন্ত হয়নি। আগামী আগস্টে যে মাসে ওনারা শাহাদত বরণ করেছেন ওই মাসে যদি আমাদের এই ফাইনাল কম্পিটিশন হয় এবং সারা পৃথিবীর 30-40-50 রাষ্ট্র যদি আমাদের এই কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারে, আমাদের সাবেক এডিশনাল আইজি জনাব মাহবুব হোসেন সাহেব একটা বিষয় বলেছেন যে এই কাজটা রাষ্ট্রদূতের মতো কাজ হবে, বাংলাদেশকে উপস্থাপন করার জন্যে এটা সবচেয়ে বড় উদ্যোগ হবে বলে আমি মনে করি। আপনারা কি মনে করেন, কথা ঠিক না বেঠিক? বাংলাদেশকে তুলে ধরার জন্যে আন্তর্জাতিক রাষ্ট্র সংস্থা বাংলাদেশ সবসময় এই রাষ্ট্র সরকার এবং মুসলমানের প্রতিনিধিত্ব করে এবং এই দেশের মর্যাদাকে বৃদ্ধির জন্যে আগামী দিনেও এভাবে কাজ করবে ইনশাআল্লাহ। অনেক বিষয় পরামর্শ হবে, আপনাদেরকে প্রয়োজন হবে, আমাদের মিডিয়ার ভাই যারা আছেন আপনাদেরকে প্রয়োজন হবে। আশা করি আপনারা সকলেই উপস্থিত থাকবেন। জাজা খায়ের নসিব করুন এবং এই আয়োজনকে বাস্তবায়ন করার তৌফিক নসিব করুন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।